হ্যালো ফ্রেন্ডস, আজ রাঙা আলুর দুধ পুলি হবে, তার জন্য রাঙা আলুগুলো সেদ্ধ হচ্ছে আর এক সাইডে ক্ষীর তৈরি হচ্ছে। দুধকে জাল দিয়ে ক্ষীর তৈরি করব। রাঙা আলুগুলো সেদ্ধ করে মাখা হয়ে গেল, এখন দেব সুজি। 4-5 চামচের মতন সুজি দিতে হবে, দিয়ে মাখিয়ে নিতে হবে। ময়দা দিয়ে এবার মাখাবো। সুজি দিয়ে মাখানো হয়ে গেল, যতটা লাগবে পরিমাণ বুঝে মাখিয়ে নিতে হবে। একটা ডো তৈরি করতে হবে, বল করে রেখেছি। এবার ময়দার মধ্যে কোট করে এভাবে বাটির মতন একটা শেপে বানিয়ে নিতে হবে। তার মধ্যে যে ক্ষীরটা বানিয়ে রেখেছি দুধ জাল দিয়ে, সে ক্ষীরটা দিয়ে দিতে হবে, পিঠে বানিয়ে নিতে হবে। পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে, এখন খেজুর গুড় দিয়ে দুধটাকে জাল দিয়েছি, পিঠেগুলো ছেড়ে দেব। 10 থেকে 15 মিনিট লাগবে, অত বেশি জাল দিতে লাগবে না। আমার রেডি হয়ে গেল আমার গোপাল সোনার জন্য দুধ পুলি রেডি, রাঙা আলুর দুধ পুলি। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রাঙা আলুর পিঠে বানাচ্ছি আমার গোপালের জন্য। রাঙা আলুর পিঠে হচ্ছে, রাঙা আলুটাকে মাখা হয়ে গেল, ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই ময়দা 3-4 চামচের মতন ময়দা দিতে হবে। বন্ধ করে দুধ 3 চামচের মতন গুঁড়ো আমুল দুধ দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। রাঙা আলুগুলো মাখা হয়ে গেছে, রাঙা আলু ময়দা এবার লেচি করে করে বলের মতন করে করতে হবে। তারপর এর মধ্যে আমি ছানার পুর দিচ্ছি, ছানার পুর দিতে হবে। ছানাটাকে খেজুর গুঁড়ের সাথে মাখিয়ে রেখেছি, ছানার পুর দিয়ে এটা তৈরি করছি। এভাবে তৈরি করতে হবে, এবার তেলে ছেড়ে দিচ্ছি মাছটা। ঠিক আছে, লাল লাল করে ভেজে নিতে হবে রিফাইন অয়েলে, লাল লাল করে ভেজে নিতে হবে রিফাইন অয়েলে। এখানে খেজুর গুড়ে রস করে রেখেছি, এই পুলিগুলো ছেড়ে দেবো রসের মধ্যে, পিঠেগুলো রাঙা আলুর পিঠে। এই যে রেডি হয়ে গেছে আমার রাঙা আলুর পিঠে বা পুলি, আমার গোপাল সোনার জন্য রেডি রাঙা আলুর পিঠে পুলি। সবাই এখানে নারকেল বা ক্ষীরের পুর দিয়ে করে, আমি নতুনত্ব ছানার পুর দিয়ে ট্রাই করেছি, ভালো লাগলে বলবেন।